মুসলমানদের সংখ্যা শুধু 3000 কত শুধু 3000 আর কাফেরদের সংখ্যা কত 2 লক্ষ তব মুসলমান জয়লাভ করেছে আমার ভাইয়েরা মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ আলাইহি বলতেছেন ফিজায়ে বাদারে পয়দা কুম ফরিস্তে তেরি নুসরত কো উতর সকতে গর্দ সে কতরন দর কতর ভে বদরের মুসলমানদের মত যদি তোমাদের ঈমান হয়ে যায় তোমরাও যদি তাদের মত ঈমান নিয়ে আসতে পারো তাহলে আজ আকাশ থেকে কাতারে কাতার ফরিস্তা নাযিল হতে পারে প্রিয় ভাই সব বর্তমানে ভারতের অমুসলিমরা বলে তারা নাকি ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবে আচ্ছা বলুন তো এ কি সহজ এই ভারতকে কি কেউ হিন্দু রাষ্ট্র বানাইতে পারে পারে না কারণ এই ভারত কাউরির বাবার তৈরি করা আইন দিয়ে চলে না এই ভারত চলে সংবিধান দিয়ে আর সংবিধানে লেখা এই ভারতে যে কোনো ধর্মের লোক থাকতে পারে আর নিজ নিজ ধর্ম পালন করতে পারে কেউ কাউকে কোনো ধর্মতে বাধা দিতে পারে না আমার ভাইরা বর্তমানে কাফের বেঈমানেরা বলে তারা নাকি ভারত থেকে ইসলামকে শেষ করবে তারা নাকি ভারতকে ইসলাম মুক্ত দেশ বানাবে আচ্ছা বলুন তো এ কি সহজ এ কি সম্ভব কখনো নয় এদের বাবা এদের 14 গুষ্টি নমরুদ ফিরাউন সাদ্দাত আবু জাহাল আবুল হাব তারাও চেয়েছিল ইসলামকে শেষ করতে কিন্তু তারা চিরকালের মতো শেষ হয়েছে ইসলাম শেষ হয় নাই প্রিয় ভাইসব বর্তমানে যেসব কাফেরেরা যেসব মুশরিকেরা মুসলমানদের প্রতি অত্যাচার করে জুলুম করে আমি ওদের কেন্দ্র করে বলতে চাই ও কাফের বেঈমানেরা শোনো মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ আলাইহি বলতেছেন ও সঙ্গে গে রাজো হাইল হে রাস্তে সে হটা কর দম লেঙ্গে ও সঙ্গে গে রাজো হাইল হে রাস্তে সে হটা কর দম লেঙ্গে হামরা হে ওয়াফা কে রহরু হে মঞ্জিল হি পে জা কর দম লেঙ্গে ইয়া বাত আয়া হে দুনিয়া পর হম ফুল ভি হে তলওয়ার ভি হে ইয়া বাত আয়া হে তলোয়ার ভি হ্যা বজম জহা মহকায়েঙ্গে ইয়া খুম নাহা কর দম লেঙ্গে আরবাব হুকুমত সে কহ দো ইয়া আজম কিয়া হে হম সবনে আরবাব হুকুমত সে কহ দো ইয়া আজম কিয়া হে হম সবনে জো হক কে মুকাবিল আয়েগা হম উসকো মিটা কর দম লেঙ্গে হম এক খুদা কে কায়েল হে পিন্দার কে হরব তোড় দেঙ্গে হম এক খুদা কে কায়েল হে পিন্দার কে হরব তোড় দেঙ্গে হম হক নিশা হে দুনিয়া মে বাতিল কো মিটা কর দম লেঙ্গে ইয়া রোজ কা কেসা পাক করে ওয়া জরব লাগা কর দম লেঙ্গে ইয়ে ফিতনা ও শিরক পরওয়ারদা তহরীক কে সামনা করে হম বজম সাজানে ওয়ালে হ্যায় হম বজম সাজা কর দম লেঙ্গে প্রিয় ভাইসব পানি ভাই মঙ্গল প্রিয় ভাইসব বর্তমানে ভারতের মুসলমানদের কিংবা সারা পৃথিবীর মুসলমানদের সন্ত্রাস বলা হয় হয় না হয় প্রিয় ভাষা বর্তমানে মুসলমানদের সন্ত্রাস বলা হয় না হয় আচ্ছা বলুন তো মুসলমান কি সন্ত্রাস হতে পারে হতে পারে না কখনোই একজন মুসলমান কখনো সন্ত্রাস হতে পারে না মুসলমানদের যারা সন্ত্রাস বলে তারাই সন্ত্রাস একজন সন্ত্রাস কখনো মুসলমান হতে পারে না প্রিয় ভাষা মুসলমান যে সন্ত্রাস না এ কথা জানবেন কেমনে কেমনে জানবেন একেবারেই বোঝা সহজ বোঝা একেবারেই সহজ প্রিয় ভাষা যদি প্রশ্ন করা হয়
পৃথিবীর বুকে সবথেকে বেশি মার খায় কোন জাতি জবাব আসবে মুসলমান সিরিয়ায় কারা আফগানিস্তানে কারা ফিলিস্তিনে কারা ইরাকে কারা বর্মায় কারা ভারতে কারা আসামে কারা গুজরাটে কারা সারা পৃথিবীতে সবথেকে বেশি মার খায় মুসলমান জাতি আমার প্রশ্ন হচ্ছে মুসলমান যদি সন্ত্রাস হবে মুসলমান যদি আতঙ্কবাদী হবে তাহলে মুসলমান মার খাবে কেন কেন মার খাবে মুসলমান যদি সন্ত্রাস হবে তাহলে মার খাবে কেন মারবে মুসলমান মার খাচ্ছে তার মানে মুসলমান সন্ত্রাস না যারা মুসলমানদের সন্ত্রাস বলে মুসলমানদের হত্যা করে তারা নিজেই সন্ত্রাস প্রিয় ভাই সব এই ছিল এক নাম্বার মূল কারণ এক নাম্বার কারণ আমরা মুসলমান আমরা ইমানদার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আজকে আমরা দলে দলে বিভ্রান্ত আজকে আমরা দলে দলে বিভ্রান্ত আজকে আমরা দলে দলে বিভক্ত আমাদের ভিতরে রয়েছে একতরফ আমাদের ভিতরে রয়েছে মতভেদ প্রিয় ভাষণ আহলে হাদিস বলে সালাতের ভিতরে রাফ ওলাদান করতে হবে বুখারী থেকে প্রমাণ হাদিস নাম্বার 737 হানাফি বলে দরকার নাই প্রয়োজন নাই হাদিস মনের কথা আহলে হাদিস বলে সালাতের শেষে সূরা ফাতিহার শেষে সূরা সালাতের শেষে সূরা কাজের শেষে সূরা উম্মুল কোরআনের শেষে সূরা শেফার শেষে সূরা সাফিয়ার শেষে সূরা হামদের শেষে উচ্চ আওয়াজে জোর করে আমিন বলতে হবে বুখারী থেকে প্রমাণ হানাফি বলে দরকার নাই প্রয়োজন নাই আহলে হাদিস বলে আমি জান্নাতি শিয়া বলে আমি জান্নাতি সুন্নি বলে জান্নাত তো আমাদের মামুর বাড়ি কিন্তু আমি বলি বর্তমানে আহলে হাদিস জান্নাতে যাবে না শিয়াও যাবে না সুন্নিও যাবে না কারণ কি তার কারণটা কি কারণ হচ্ছে নাম আহলে হাদিস কিন্তু জীবন তার হারাম দিয়ে ভরা নাম শিয়া সুন্নি কর্ম শয়তানি নাম ব্রেলি নাম হানাফি কর্ম তার নাম রে কেমনে জান্নাতে যাবে নাম রেখে হাবি যাবে নাম রেখে কোন লাভ নাই আমল যদি সঠিক হয় জান্নাতে চলে যাবেন আমল যদি খারাপ হয় আহলে হাদিস শিয়া সুন্নি হানাফি ব্রেলি এই নাম কোনো কাজ দেবে না আমার ভাইরা জান্নাত তৈরি করেছেন কে জান্নাতের মালিক কে জান্নাত তৈরি করেছেন যিনি জান্নাতের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফে লেখা হাদিসে কুদসির ভিতরে বলতেছেন আদাতুল ইবাদিয়াস সালেহিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার সালেহ বান্দা বান্দীদের জন্য জান্নাতকে তৈরি করেছি কোন দলের কথা বলা হয় নাই কোন জামাতের কথা বলা হয় নাই শিয়ার কথা বলা হয় নাই শূন্যের কথা বলা হয় নাই আহলে হাদিসের কথা বলা হয় নাই কাউরের কথা বলা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আদাতুল ইবাদিয়াস সালেহিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার সালেহ বান্দা বান্দীদের জন্য জান্নাত তৈরি করেছি জান্নাতকে এত সুন্দর করে সাজাইছি জান্নাতকে এত যত্ন করে তৈরি করেছি মালা আইনুর রাত ওয়ালা ওজন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবে বাশার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতকে এমন ভাবে তৈরি করেছি যে জান্নাতকে কোনো চোখে দেখে নাই কোনো কানে শুনে নাই আর কোন অন্তরেও সেই জান্নাত সম্বন্ধে কল্পনা করতে পারে নাই আমার ভাইরা জান্নাতকে এত সুন্দর করে এত ভালো করে তৈরি করা হয়েছে আমরা কল্পনা করতে পারি না আপনি কল্পনা করে যত দূর পর্যন্ত যাবেন জান্নাতে অমুক হতে পারে ধুমুক হতে পারে এমন হতে পারে তেমন হতে পারে আপনি যত দূর পর্যন্ত যান জান্নাত আপনার চিন্তার বাইরে কল্পনার বাইরে প্রিয় ভাই সব বুখারী শরীফে লেখা বিশ্বনবী বলতেছেন কুল্ল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ রাসূলুল্লাহ বলতেছেন আমার উম্মতের সমস্ত পুরুষ ও নারী জান্নাতে চলে যাবে সমস্ত পুরুষ ও নারী বেহেশতে চলে যাবে ইল্লা মান আবা কিন্তু
যারা ইনকার করলো যারা জান্নাত যাইতে যাইতে চাইল না সাহাবীর অবাক হয়ে প্রশ্ন করতেছিলেন কাল ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ হুজুর পৃথিবীর কোন সমস্ত মানুষ জান্নাত চায় না কারা জান্নাত যেতে চায় না কারা বেহেশত যেতে চায় না রাসূলুল্লাহ বলতেছেন কাল আতাআনি দাখালাল জান্নাহ রাসূলুল্লাহ বলতেছেন পৃথিবীর যে সমস্ত মানব আমার ইতাত করেছেন আমারে অনুসরণ করে যারা জীবন যাপন করে তারা বেহেশত যাবে তারা জান্নাতে যাবে ওয়া মান আসানি ফাকাদ আবা আর যারা আমার নাফরমানি করেছে তারা জান্নাতে যাবে না তারা জান্নাত হইতে ইনকার করতেছে আমার ভাইরা বলতেছিলাম রাসূলুল্লাহ বলতেছেন কালা তো আনি দখলাল জান্নাহ যারা আমার ইতাআত করেছে যারা আমার ইতাআত করে তারা বেহেশতে যাবে তারা জান্নাতে যাবে কোন দলের নাম নেওয়া হয়েছে কোন জামাতের নাম নেওয়া হয়েছে হয় নাই প্রিয় ভাই সব বলতেছিলাম আজকে আমাদের ভিতরে একতলাপ আমাদের ভিতরে মতভেদ আজকে আমরা দলে দলে বিভ্রান্ত হয়ে আছি যার কারণে আমাদের এমন দুর্দশা হয়েছে আমাদের জীবনে বিপদ এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফাল আয়াত নাম্বার 44 এবং 45 এ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون الله رب العالمين বলতেছে পৃথিবীর বিশ্বাসীরা শোনো তোমরা যখন তোমাদের মতভেদ এক দলের সঙ্গে হবে এক মুনাফিক জামাতের সঙ্গে যখন তোমাদের লড়াই হবে তোমাদের যুদ্ধ হবে তাদের সৈন্য দেখে ভয় খেও না তাদের অস্ত্র দেখে পালায় যেও না ফাসবুত তাদের সঙ্গে লড়াই করো দাঁড়িয়ে থাকো তাদের সঙ্গে যুদ্ধ করো ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো যাতে করে তোমরা জয়লাভ করতে পারো প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে পৃথিবীর বিশ্বাসীরা যখন তোমাদের মতভেদ যখন তোমাদের লড়াই এক জামাতের সঙ্গে হবে তাদের ক্ষমতা দেখে অস্ত্র দেখে সংখ্যা দেখে পালায় যেও না তাদের সঙ্গে আর আল্লাহরে বেশি বেশি করে ডাক দাও যাতে করে তোমরা জয়লাভ করতে পারো প্রিয় ভাই সব পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর বিশ্বাসীরা শোনো তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের অনুসরণ করে জীবন যাপন করো ওয়া লা তানাযাউ আর তোমরা আপোষে মতভেদ করো না একতরাপ করো না তোমরা দলে দলে বিভ্রান্ত হয়ে যেও না তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না যদি তোমাদের ভিতরে একতরাপ চলে আসে মতভেদ যদি তোমাদের ভিতরে হয়ে যায় তোমরা যদি দলে দলে বিভ্রান্ত হয়ে যাও তাহলে ফাতাফশালো তোমাদের হিম্মত শেষ হয়ে যাবে তোমরা দুঃসাহস হয়ে যাবে ওয়াতা জাহাবারে হুকুম আর তোমাদের হাওয়া বের হয়ে যাবে তার মানে তোমরা পরাজিত হবে আর ওই কাফের বেঈমানেরা জয়লাভ করবে ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন সাবর করো ধৈর্য ধারণ করো ধৈর্যশীল হয়ে থাকো যাতে করে তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে আমার ভাইরা কাফেরদের মুশরিকদের জুলুম দেখে চিন্তা করার কোনো দরকার নাই ধৈর্য ধারণ করো সাবর করো ইন্নাল্লাহ মাআস সাবিরিন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল যারা সাবর করে তাদের সঙ্গে রয়েছে প্রিয় ভাই সব এই মাহফিলে বর্তমানে অনেক যুবক আছে